যুক্তরাজ্যে 10 লাখ শিশুর বাড়িতে নিজস্ব কোনো বই নেই। ন্যাশনাল লিটারেসি ট্রাস্ট কর্তৃক পরিচালিত নতুন গবেষণায় এমন তথ্য উঠে এসেছে যেখানে বলা হয়েছে যুক্তরাজ্যে প্রায় 1 মিলিয়ন শিশুর বাড়িতে তাদের নিজস্ব একটি বইও নেই। জরিপ করা 5 থেকে 18 বছর বয়সী প্রায় 91.4% শিশু বলেছে তাদের নিজস্ব অন্তত একটি বই আছে, আর বাকি 8.6% বা প্রতি 12 জন শিশুর মধ্যে একজনের কোনো নিজস্ব বই নেই বলে জানিয়েছে। সমীক্ষায় আরো বলা হয়েছে বই আছে এমন 8 থেকে 18 বছর বয়সী শিশু যারা ফ্রি স্কুল মিল পেয়েছে তাদের সংখ্যা ফ্রি স্কুল মিল না পাওয়া শিশুদের চেয়ে দ্বিগুণ। যারা বিনামূল্যে স্কুলের খাবার পায় এবং যারা পায়নি তাদের মধ্যে বইয়ের মালিকানার ব্যবধান 1 দশকের মধ্যে সবচেয়ে বেশি। প্রতিবেদনে বলা হয়েছে খাদ্য এবং এনার্জি দাম বৃদ্ধির কারণে পরিবারের বাজেটের উপর চাপের ফলে পরিবারগুলো বাড়ির পড়াকে সাপোর্ট দিতে পারছেন না। এই বছরের শুরুতে প্রকাশিত ন্যাশনাল লিটারেসি ট্রাস্টের আরেকটি গবেষণায় দেখা গেছে কস্ট অফ লিভিং ক্রাইসিসে থাকা 36% পরিবার জানিয়েছে যে আর্থিক সংকটের কারণে তারা তাদের সন্তানদের বইয়ের জন্য কম ব্যয় করছে। 8 থেকে 18 বছর বয়সীদের তুলনায় 5 থেকে 8 বছর বয়সীদের মধ্যে নিজস্ব বই কম ছিল। বিশেষজ্ঞরা বলছেন ছোট বাচ্চাদের নিজস্ব বই কম থাকায় বিষয়টি উদ্বেগজনক, কারণ এই বয়সেই তাদের মধ্যে পড়ার ইচ্ছা, দক্ষতা এবং মনোভাব তৈরি হয়। এদিকে মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুদের মধ্যে কিছুটা বেশি হারে নিজস্ব বই রয়েছে। 5 থেকে 8 বছরের মধ্যে 83.7% মেয়ে বইয়ের মালিকানার কথা জানিয়েছেন, অন্যদিকে ছেলেদের মধ্যে এই রেট 77.5%। এই ব্যবধানটি গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে যুক্তরাজ্যের অন্যান্য অঞ্চলের তুলনায় লন্ডনের শিশুরা বেশি বইয়ের মালিক। গ্রেটার লন্ডনে 94.6% শিশু নিজস্ব বই থাকার কথা জানিয়েছেন, অন্যদিকে সর্বনিম্ন হিসেবে রয়েছে নর্থ ওয়েস্ট 91.2% এবং ইস্ট মিডল্যান্ড 91.3%। গবেষণা রিপোর্ট প্রকাশের পর ন্যাশনাল লিটারেসি ট্রাস্ট শিশুদের বই দেওয়ার জন্য একটি ক্রিসমাস তহবিল সংগ্রহের অভিযানও চালু করেছে। ন্যাশনাল লিটারেসি ট্রাস্টের সিও জোনাথন জানিয়েছেন ক্রিসমাস হলো পরিবার এবং গল্প শেয়ার করার একটি সময়, তাই এই বছর প্রায় 1 মিলিয়ন শিশুর কাছে তাদের প্রিয়জনদের সাথে পড়ার এবং উপভোগ করার জন্য বই নেই। এই শিশুদের ভবিষ্যতের উপর খারাপ প্রভাব ফেলতে পারে, তাই তাদের কাছে বই পাঠানো হবে। এই ছিল আমার কাছে ব্রিটেনে যে অনেক শিশুদের কাছে নিজস্ব কোনো বই নেই বা পড়ার মতো কোনো বই নেই সেই বিষয়ে বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।